প্রেম বা ভালোবাসা এই শব্দটি আজকে এই যুবক সমাজের জন্য খুবই একটি জনপ্রিয় শব্দ। আমরা সবাই আমাদের জীবনে প্রেমে পড়ি বা কাউকে না কাউকে ভালোবাসি। আমি আমার জীবনে আমি ভালোবেসে একজনকে বিবাহ করেছি, আর আমরা সবাই এই পৃথিবীতে কাউকে না কাউকে ভালোবাসি। আজকে আমি আপনাদেরকে যে বিষয় বলতে চাই সেটি হলো পাঁচটি রাস্তা বা পাঁচটি পদ্ধতি যেভাবে আপনি কাউকে ভালোবাসতে পারেন, আর এটি বাইবেলের মাধ্যমে। বাইবেলের মাধ্যমে আমরা কিভাবে কাউকে ভালোবাসতে পারি, আমরা জানি এই পৃথিবীর ভালোবাসা বলে কি ভালোবাসা অন্ধ, ভালোবাসা রূপ দেখে না, সে কালো, ফর্সা, মোটা, রোগা, লম্বা, বেটে কিছু দেখে না। কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয়। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো পাঁচটি পদ্ধতি যেভাবে আপনি কাউকে মন থেকে সত্য ভালোবাসা করতে পারবেন। আসুন আমি ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে, ঈশ্বরের বাক্য থেকে দেখার আগে সেই পাঁচটি পদ্ধতি আমরা প্রার্থনা করি, যাতে আমাদেরকে ঈশ্বর বুঝতে সাহায্য করে। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভুকে তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই সময় আমরা যে বাক্য শিখব প্রভু, আমরা কীভাবে প্রেম করি একে অপরকে। পাঁচটি রাস্তা তুমি আমাদেরকে দিয়েছো তোমার বাইবেলে, সেই পাঁচটি রাস্তা যাতে আমরা আমাদের মনে রাখতে পারি এবং সঠিকভাবে ভালোবাসতে পারি। ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আমরাও একে অপরকে প্রেম করি, কিন্তু সঠিক প্রেম করার প্রথম পদ্ধতি হলো শোনা। যখন কেউ আমাদের সঙ্গে কথা বলে, যখন আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে কিছু বলতে চায়, আমরা যাতে তাকে বাধা না দিয়ে তার কথা শুনি। আমরা সব সময় নিজেরা বলতে চাই, আমরা অন্য কারোর কথা শুনতে খুবই কম পছন্দ করি। আর একটি সম্পর্কেও সে একই রকম হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্কে, ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, সন্তান এবং তার পিতামাতা সম্পর্কেও সবসময় আমরা বলতে চাই, শুনতে খুব কমই চাই। কিন্তু সত্য যদি কাউকে ভালোবাসি আমরা, আমরা তার কথা শুনব, তাকে বাধা দেব না। সে যেটা বলতে চাইছে সেটা আমরা শুনবো আগে, কারণ বাইবেল আমাদেরকে বলে হিতোপদেশ তার 18:13, শুনিবার পূর্বে যে উত্তর করে তাহা তাহার পক্ষে অজ্ঞানতা ও অপমান। আমরা যাতে আগে শুনি এবং তারপরে উত্তর করি, আমরা যাতে আমাদের ভালোবাসার মানুষের কথা শুনি, তাদের কথায় যাতে বাধা না দিই। সত্য ভালোবাসতে গেলে আমাদেরকে শুনতে শিখতে হবে। দ্বিতীয় পদ্ধতি যেভাবে আমরা সত্য ভালোবাসতে পারি সেটি হলো আনন্দ করো কিন্তু নালিশ করো না। আমরা বেশিরভাগ সময় সবসময় কমপ্লেন করতে থাকি, নালিশ করতে থাকি কি এর এইটি খারাপ, ওর ওটি খারাপ, এ এটি ভুল করে, ও ওটি ভুল করে। আমরা সবসময় একে অপরের দোষ খুঁজতেই সময় কাটিয়ে দিই, জীবন কাটিয়ে দিই। আমরা 100টা ভালো গুণ দেখি না, কিন্তু একটি খারাপ যেটি তার মধ্যে দেখা যাচ্ছে সেই একটি খারাপ জিনিসের জন্য আমরা বারবার নালিশ করতে থাকি, বারবার দোষ দেখতে থাকি। আর এইভাবে আমরা সত্য ভালোবাসা কোনো দিনই করতে পারবো না, সত্য ভালোবাসাকে খুঁজেও পাবো না। আমাদের সন্তান সন্তানদের মধ্যে হোক, আমাদের সন্তানদের মধ্যে হোক, পিতামাতার মধ্যে হোক, প্রেমিক প্রেমিকার মধ্যে হোক বা স্বামী স্ত্রীর মধ্যে হোক, আমাদের কি বাইবেল বলে ফিলিপীয় তার 2:14, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। আমরা যাতে বচসা না করি, তর্ক বিতর্ক যাতে না করি, আমরা সবসময় যাতে নালিশ না করি। তৃতীয় পদ্ধতি যেভাবে আমরা সত্য ভালোবাসতে পারি সেটি হলো ক্ষমা করে দাও শাস্তি না দিয়ে। বন্ধুরা, আজকে এই পৃথিবীতে আমরা এটি খুবই কম করি। আমরা বেশিরভাগ সময় কেউ যদি কোনো ভুল করে আগে শাস্তি দেওয়ার চেষ্টা করি, ক্ষমা করার কোনো ইচ্ছা থাকে না আমাদের মধ্যে। বাইবেল বলে আমরা যদি ক্ষমা করি তারপরেই আমাদের পাপ ক্ষমা করা হবে। তাই ভালোবাসায় আমরা যাতে ক্ষমা করতে পারি শাস্তি না দিয়ে। আজকে আমরা দেখি এই পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো সমস্যা হয়, যে কেউ যদি কোনো ভুল করে, অন্যেরা পরিবারের লোকেরা বলতে থাকে আরে এর শাস্তি পাওয়া উচিত, ভুল করেছে, বা একে ডিভোর্স দিয়ে দাও, বা এই প্রেমিক প্রেমিকার মধ্যে যখন কোনো ভুল হয় তারা ক্ষমা করে না, তারা শাস্তি দেয়, একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়, একে অপরের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়, তারা বিচ্ছেদ করে না তাদের সম্পর্ককে। কিন্তু বাইবেল বলছে আমাদেরকে ক্ষমা করতে হবে শাস্তি না দিয়ে। কলসীয় তার 3:13 আমাদেরকে বলে, পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনই করো। ভালোবাসতে গেলে, সত্য ভালোবাসতে গেলে আপনাদেরকে ক্ষমা করতে হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন, সে আপনার প্রেমিকা হোক, আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আপনার পিতামাতা হোক, তাদের ভুলটাকে ক্ষমা করে দিন,
তাদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরও আমাদেরকে ক্ষমা করেছেন। আমরা এত পাপ করেছি জীবিত থাকারও যোগ্য নয়, কিন্তু তাও ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছেন এবং জীবিত রেখেছেন। চতুর্থ পদ্ধতি যেভাবে আমরা একে অপরকে সত্য ভালোবাসতে পারি বাইবেল অনুযায়ী, সেটি হলো একে অপরকে সম্মান করা এবং একে অপরকে উৎসাহ দেওয়া। আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল খুলি, প্রথম থেসালোনিকীয় তার 5:11-14 পদ, সেখানে বলে আমরা যাতে একে অপরকে সাহায্য করি, একে অপরকে উৎসাহ দিই, আমরা যাতে একে অপরকে সম্মান করি। বন্ধুরা, একটি ভালোবাসার সম্পর্কে সম্মান খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সবাই সম্মান করতে যাতে শিখতে পারি, আমরা যাতে সবার সামনে আমার স্ত্রী বা আমার প্রেমিকা বা আমার মাতা বা আমার ভাই বোনকে সম্মান করি, সবার সামনে যাতে তাদের নিয়ে অপমান না করি, আমরা সবসময় যাতে সম্মান করতে শিখি এবং একে অপরকে উৎসাহ করতে শিখি। যদি কেউ ভুল করে বা যদি কেউ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের যাতে উৎসাহ করি কি দেখো এই সময় একদিন শেষ হয়ে যাবে। কিন্তু সম্মান, আমরা অনেক সময় আজকে এই পৃথিবীতে দেখেছি স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে না, প্রেমিক প্রেমিকারা একে অপরকে সম্মান করে না, অন্যদের সামনে এলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে, তাকে নিচু দেখার চেষ্টা করে। বন্ধুরা, আসুন আমরা শেষ পদ্ধতি দেখি যেভাবে আমরা একে অপরকে ভালোবাসতে পারি, সেটি হলো প্রতিশ্রুতি করো কিন্তু ভুলে যেও না। যখনই আমি কাউকে ভালোবাসি, যাতে প্রতিশ্রুতি করতে পারি ঈশ্বরের নামে, কি প্রভু আমাকে সাহায্য করো, এই ব্যক্তির সাথে আমি যাতে আমার সারা জীবন কাটাতে পারি, আর সেই প্রতিশ্রুতি যাতে ভুলে না যায়। আমি যদি তাকে বলে থাকি কি আমি আসবো তোমার সাথে দেখা করতে, সেটি যাতে ভুলে না যায়। আর বাইবেলও এটি বলে, বাইবেল বলে হিতোপদেশ তার 13:12 পদে, আসুন আমরা দেখি, আশা সিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক, কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবন বৃক্ষ। আমরা যাতে আমাদের প্রতিশ্রুতি ভুলে না যাই, আমরা যাতে সব সময় আমাদের প্রতিশ্রুতিতে মজবুত থাকতে পারি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই 5টি পদ্ধতি বললাম যেভাবে আমরা কাউকে সত্যভাবে ভালোবাসতে পারি, কাউকে ভালোবাসতে পারি বাইবেলের ইচ্ছা অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে। বন্ধুরা, আমাদের ভালোবাসা, আমাদের সমস্ত কিছু যদি ঈশ্বরের বাক্যের উপরে ভিত করে স্থাপনা করা হয়, তাহলে সেই ভালোবাসা সারা জীবন থাকবে আমাদের জীবনে, আমাদের জীবন থেকে কোনোদিনই সেই ভালোবাসা চলে যাবে না। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক, আমাদের সকলকে তার বাক্যর মাধ্যমে ভালোবাসতে শেখাক এবং ঈশ্বরের ভালোবাসা পেতে শেখাক। আসুন আমরা সবাই ঈশ্বরের পথে চলি, একে অপরকে ক্ষমা করি শাস্তি না দিয়ে, একে অপরের বিরুদ্ধে নালিশ না করি, আমরা একে অপরকে সম্মান করি, একে অপরের প্রতি প্রতিশ্রুতিতে মজবুত থাকি, এবং আমরা যাতে সবসময় একসঙ্গে একই পথে চলতে পারি। আজকে আমরা শিখেছি যাতে আমরা শুনতে শিখি। আমরা অনেকেই কম শুনি, আমরা বেশি বলতে পছন্দ করি। আসুন আমরা শুনতে শিখি। ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান, তিনি আমাদের কানে কানে বলতে চান কি আমার আগমন খুবই সন্নিকট, একে অপরকে প্রেম করো, প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো এবং তাদেরকে স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত করো। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।